মাস্টার মহর্ষি ব্যানার্জি। আপনি তো বর্ধমান, বর্ধমান আমাদের দেশের জায়গা। আচ্ছা, আপনার বাচ্চা যে ভুগত, বলতেন যে খুবই ইনহেলার দিত, প্রচন্ড ইনহেলার, প্রচুর ইউজ করতো, নাক বন্ধ, সারা বছর কাশি, তার জন্য আপনার বলুন তো কি কি আপনার অভিজ্ঞতাটা। আমরা নেটে রিভিউ দেখলাম, আপনার রিভিউ দেখেছি, এই যে কাশির ব্যাপারগুলো, হ্যাঁ কাশি কাশতো, সেই জোরে জোরে, প্রচুর জোরে জোরে কাশতো, তার ঘুমোতে পারতাম না, ও বাচ্চা তো ঘুমোতেই পারতো না, নাকে একটা প্রচন্ড আওয়াজ ঘর ঘর করে, দু বছর নানা ভুগেছে, ইনহেলার, এত ইনহেলার দিতে হয়েছে, আমার ব্যাগ, এক ব্যাগ মানে এরকম বড় ব্যাগের এক ব্যাগ পুরো ইনহেলার, তার ওই বুটি কোর তারপরে আপনি তো আমাকে ডায়াগনোসিস জানতে পারলেন, অ্যাডিনোয়েড আছে, তো আমি তো বলেছিলাম আপনাকে দেখুন অ্যাডিনোয়েডের জন্য এরকম বাচ্চা কোনো কাছে অনেক সময়, তো আপনার তারপরে আপনার আপনি একটু কনফিউজ ছিলেন স্বাভাবিকভাবেই, তারপর ডাক্তারকে জানতে চাইলেন যে অ্যাডিনো, তারপরে ডাক্তারকে কি বললেন, নাম বললেন, মানে খুবই রাগারাগি করলেন, বললেন যে অ্যাডিনো একটু করলেই কি ও সুস্থ হয়ে যাবে, ওর ওই সব কিছু নয়, ওকে অ্যাডিনো একটু করাতে হবে না, আপনারা ইনহেলারই ইউজ করে যান, তা সেই জন্য আমরা ইনহেলার বন্ধ রেখে তাও আমরা এখানে এসেছি, এখানে ওটি করে আমার ছেলে খুবই ভালো আছে, ও খুবই ভালো আছে, পড়াশোনায় মন বসেছে, ঘুমোতে পারছে, আগে একটা খিটখিটে ভাব সর্বদাই ছিল, সেসব কিচ্ছু নেই, এখন মেলামেশা করছে, খেলাধুলো করছে, সব করছে, স্কুল যাচ্ছে, স্কুল যেতে চাইতো না, ও সবসময় একটা রাগ আমাদের মারতে আসতো ধরে, মানে ওর একটা অস্বস্তি হতো শরীরের মধ্যে, সেগুলো কিচ্ছু নেই, ও খুব ভালো আছে, যে যে বাচ্চা ইনহেলার ছাড়া জীবন চলতো না, আশ্চর্য হয়ে গেছি, এখানে কেউ একজন বললো না ইনহেলার মানে এটা। আচ্ছা, আপনি অদ্ভুতভাবে আপনি একটা জিনিস বললেন যে আপনি মেডিকেলে চাকরি করেন বর্ধমানে, সেখানে ডাক্তাররাও বুঝতে পারছেন না, কিছু কিছু ডাক্তাররাও বলতে পারছেন না যে এরকম একটা ব্যাপারের জন্য কাশি হয়, কনসেপ্ট নেই, ওনারা আমাকে ভয় ধরিয়ে দিচ্ছেন যে এটা কি ব্লাড লস হবে কিছু হবে, আমরা তো দেখলাম যে না, ব্লাড লসের কোনো ব্যাপার নেই, খুবই ভালোভাবে সার্জারি হয়েছে, মানে এটা একটু প্রচার দরকার, মানে অনেক বাচ্চাও কনসেপ্ট নেই, লোকজনের কনসেপ্ট নেই বেসিক্যালি, দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম, আর বাচ্চাও ভুগ যে আমি অনেক জনকে সাজেস্ট করেছি যে এটা করার জন্য, বাচ্চার ওটি পর স্যার কন্টাক্ট নাম্বারও দিয়েছি, ফোন করেছেন তাদেরকেও, আমি আমার যে রিসেন্ট একজন বাচ্চার, হ্যাঁ তবে ডিসিশন নিজেকে নিতে হবে, হ্যাঁ বেসিক্যালি কি প্রবলেম হচ্ছে এটা কনসেপ্টটা নেই, বেসিক্যালি আগে খালি ভাবতো যে টনসিল, না টনসিল মেইন কালপ্রিট নয়, মেইন কালপ্রিট হচ্ছে অ্যাডিনোয়েড, অ্যাডিনোয়েড যদি বড় হয়, হ্যাঁ ওটা ভুল, ইয়েস তার ফলে, হ্যাঁ একদম, আজকে একটু আগে একটা পেশেন্ট ওইসব অপসারি স্লিপ নিয়ে বড় টনসিল নিয়ে করে ঘুমোচ্ছে, তো বেসিক্যালি আপনি যদি ছোটবেলা না ট্রিটমেন্ট করেন এটা বড় বয়সে বা অ্যাডাল্ট ওয়েসে হয়ে যাবে, অ্যাডাল্ট অপসারি স্লিপ আপনি পেশেন্ট, একটু আগে দেখবেন একটা পেশেন্ট হাঁপাতে হাঁপাতে কাছে ওটি বুক করলো, তো বেসিক্যালি হচ্ছে ডায়াগনোসিস হয়নি প্রপারলি, এটা অ্যাজমা অ্যালার্জি বলে চালিয়ে গেল, অ্যাজমা অ্যালার্জি, অ্যান্টি অ্যালার্জি আর ওই লেবুলিং করে বলে, লেবুলিং দিনের পর দিন নেবুলাইজার শুধু দিতে হয়েছে, নেবুলাইজার দিতে হয়েছে, কাছে এসছি ওটি হওয়ার আগে এক মাস আগে নেবুলাইজারটাও কাজ করতো না, ভালো থাকো বাবু, ঠিক আছে।